নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, লটারি এমন একটি জিনিস যেটি আমরা কম বেশি কেটে থাকি। তবে দুঃখের বিষয় এটাই যে আমাদের প্রত্যেকের জীবনে লটারি কিন্তু লাগে না, আর এটি বাস্তব সত্য। তার কিছু কারণও রয়েছে যে কারণে আমরা লটারি কাটার পরেও লটারি লাগতেই চায় না। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগস্ট মাসে মহাসৌভাগ্যশালী ছয়টি রাশির কথা, যে রাশিগুলি লটারি থেকে হতে চলেছে কোটিপতি। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম বলার পাশাপাশি আমি আপনাদেরকে কিছু লটারি নিয়ে হিন্স জানাতে চলেছি, যেগুলি আপনাদের লটারি কাটতে খুব সহায়তা করবে। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। দেখুন বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই একবার না একবার লটারি কেটেছি। খুব কম মানুষই রয়েছে যারা লটারি কাটেনি। আমি এখানে দুটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা লটারি কাটেনি কিন্তু দেখা গেল তার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে, কিন্তু সেই মানুষটি লটারিকে বিশ্বাস করে না, তাহলে সে কিন্তু যেটুকুটা উপার্জন করবেন সেটি কিন্তু তাকে পরিশ্রম করেই করতে হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট সে কিন্তু পাবে না, কারণ লটারিটা পুরোটাই কিন্তু ভাগ্যের উপরে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, অনেক মানুষ রয়েছে যাদের জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে, লটারি লাগেনি। তার কি কারণ জানেন? তার কারণ হচ্ছে আপনি নিজের লাকি নাম্বার হয়তো বা জানেন না, আপনি নিজের ফর্চুনা নাম্বার হয়তো বা জানেন না, এবং কোন সময় লটারি কাটবেন সেটিও আপনি হয়তো বা জানেন না। কারণ দিনের একটি সময়ে রাহু কাল চলে, সেই সময়ে আপনাদেরকে লটারি কাটতে হবে। আর এই সমস্ত কিছুই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। তাই আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, অর্থাৎ যাকে আপনার বিশ্বাস রয়েছে বা যার প্রতি আপনার ভরসা রয়েছে তাকে দেখিয়ে নিন, এবং জেনে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কী রয়েছে, আপনাদের লাকি নাম্বার কী রয়েছে, এবং কোন সময় লটারি কাটবেন, এই সমস্ত কিছু জেনে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছে কোটিপতি। লটারির প্রসঙ্গ যখন এতটাই বললাম, তাহলে আর একটি কথা বলে আমি রাশিগুলির নাম উল্লেখ করতে চলেছি। তো আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। অনেকের পকেটে সেই পয়সা নেই যারা অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারবেন, তাদের জন্য আমি ভিডিওর শেষ পার্টে একটি উপায়ের কথা বলবো, যার মাধ্যমে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েও বুঝে যাবেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে কি না। তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। তাহলে আসুন এবার আমি একে একে সেই ছয়টি রাশির নাম উল্লেখ করতে চলেছি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ লটারি এবং জুয়া থেকে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থচার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলছি। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ লটারি প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ
লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই আগস্ট মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি লটারি থেকে আগস্ট মাসে হতে চলেছে কোটিপতি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যাদের অ্যাস্ট্রোলজারকে দেখানোর মতো পয়সা নেই পকেটে, তারা কি করে ঘরে বসে বুঝবেন যে আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে কি না। আমি যে উপায়টির কথা বলবো সেটি কিন্তু 100% সিওর যে আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে কি না, কিন্তু কত পরিমাণ শুভ রয়েছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা উচ্চস্ত রয়েছে এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে পরামর্শ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখতে হবে যে আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক কেমন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মামার বাড়িকে দেখায় রাহুগ্রহ। এর পাশাপাশি আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন রয়েছে এটিকেও রাহুগ্রহ ইন্ডিকেট করে, অর্থাৎ শ্বশুর বাড়ি এবং মামার বাড়ি এই দুটি রাহুগ্রহ দেখিয়ে থাকে। তাই এই দুই জায়গায় যদি সম্পর্কের যদি অবনতি দেখেন তাহলে বুঝে যাবেন আপনার জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় নেই। আশা করি আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে বুঝাতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।